সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন, তাই অনেক ভক্ত ১৬টি সোমবার নিয়ম মতো শিবের উদ্দেশ্যে ১৬ সোমবারের ব্রত হিসেবে পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতী নগরে এসে পৌঁছলেন। সেখানে মৃত্যুপুরীর রাজা মহাদেবের উদ্দেশ্যে বিশাল সুন্দর এক মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। মহাদেবও সাথে সাথে রাজি হয়ে গেলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী সেই পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী সেই পুরোহিতকে বললেন যে তিনি মিথ্যে কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা সেই পুরোহিতকে ১৬ সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ১৬টা সোমবার ধরে এই ১৬ সোমবারের ব্রত পালন করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে পুরোহিত রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের আরাধনা করতে লাগলেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী সেই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। পুরোহিত দেবী পার্বতীকে ১৬ সোমবারের ব্রত কথা বললেন। এই শুনে পার্বতীও ১৬ সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন। পার্বতী ১৬ সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো তার মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি। তখন দেবী পার্বতী কার্তিককে ১৬ সোমবারের ব্রত কথা বলেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। সেই বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে ১৬ সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন, সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন, হঠাৎ হাতি এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধু বুঝতে পারলেন ১৬ সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন। ফুলশয্যার রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন, এত লোক এত রাজকুমার থাকতে হাতি কেন তার গলাতেই মালা দিয়েছিল। তিনি তখন তার স্ত্রীকে ১৬ সোমবার ব্রতের কথা বলেন। এই কথা শুনে তার স্ত্রী পুত্র সন্তানের আশায় ১৬ সোমবারের ব্রত নিষ্ঠাভাবে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন। তিনি তখন তার সন্তানকে ১৬ সোমবারের ব্রত কথা শোনান। এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে এই ১৬ সোমবারের ব্রত মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।